স্বাগতম সবাইকে পাইথনের সেকেন্ড টিউটোরিয়ালে। পাইথনের সেকেন্ড টিউটোরিয়ালে আমি দেখিয়ে দিতে চেয়েছিলাম পাইথনের বেসিক স্ট্রাকচারটি। সো পাইথনের বেসিক স্ট্রাকচারটি বোঝার আগে আমাদের ইন্টারপ্রিটার সম্পর্কে ধারণা রাখতে হবে, অর্থাৎ ইন্টারপ্রিটার জিনিসটা কি। তো ইন্টারপ্রিটারের সংজ্ঞাটি হচ্ছে যে অনুবাদক প্রোগ্রাম হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখিত প্রোগ্রাম সোর্স কোডকে লাইন বাই লাইন বা এক লাইন করে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে, কোনো ভুল থাকলে তা সংশোধন করে পরবর্তী লাইনে কাজ করে তাকে ইন্টারপ্রিটার বলে। আমি বিষয়টি এই চিত্রের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরেন আমরা পাইথন লেখা শুরু করলাম, তাহলে আমাদের দরকার কি, প্রথমে একটা এডিটর। এডিটরে আমরা পাইথন লিখি প্রথমে। তো এডিটর জিনিসটা কি, আমরা এই যে পাইচার্ম ইউজ করি, আমি প্রথম টিউটোরিয়ালে পাইচার্মের কথা বলেছিলাম, এই যে পাইচার্মটা আমরা ইউজ করি এটাই একটা এডিটর। তো প্রথমে থাকবে আমাদের কি, এডিটর। তারপরে এডিটরে আমরা যে কোডগুলো কোড করে রাখবো এই কোডগুলো একটা ফাইলে জমা হবে, সেই ফাইলটি হলো সোর্স ফাইল। এই সোর্স ফাইলটি কম্পিউটারের হার্ড ড্রাইভের সাথে কানেক্ট করা থাকবে এবং এই সোর্স ফাইলটি কম্পিউটারে কম্পাইলার হবে, অর্থাৎ অনুবাদ হবে। আমরা যেই ভাষায় লিখেছিলাম মানুষের বোধগম্য ভাষাটি, সেটা কম্পিউটারে কিন্তু অনুবাদ করে দিবে। সেই অনুবাদ ভাষাটি হবে বাইনারিতে, অর্থাৎ 01-এ। সেই 01 কিন্তু মেশিন তার ভার্চুয়াল প্রসেসের মাধ্যমে একটা লাইব্রেরিতে জমা করবে, আর সেই লাইব্রেরির নাম হচ্ছে লাইব্রেরি মডিউলস। এবং এই প্রক্রিয়াটি কমপ্লিট হওয়ার পর আমাদেরকে রানিং প্রোগ্রামে নিয়ে চলে যাবে, অর্থাৎ আমরা সেখান থেকে প্রোগ্রামটিকে রান করতে পারবো। এই যে পুরো একটা প্রসেস, এটাই হচ্ছে ইন্টারপ্রিটার। অর্থাৎ ইন্টারপ্রিটার কিন্তু লাইন বাই লাইন এটাকে কোড করে যায়, অর্থাৎ কম্পাইলার করে যায়, অনুবাদ করে যায়। তো আমি এই ইন্টারপ্রিটার বিষয়টি পাইচার্মে গিয়ে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখেন এখানে কিন্তু আমরা গত পর্বে একটা কোড করেছিলাম, সেলসিয়াস থেকে ফারেনহাইট কনভার্ট করার একটি প্রোগ্রাম। এই প্রোগ্রামে আমরা প্রতিটি লাইনে কিন্তু সঠিক তথ্য দিয়েছি, কিন্তু এখানে যদি কোনো ভুল করে দিই, যেমন এখানে সি এর জায়গায় যদি আমরা এখানে যদি আমরা আর দিয়ে দেই, তাহলে দেখি প্রোগ্রামটা রান হয় কি না। তো এই জন্য আমরা প্রথমে রানে ক্লিক করব। রানে ক্লিক করার পর এখানে রান, তারপরে আমরা প্রোগ্রাম ওয়ানে তৈরি করেছি, এটা প্রোগ্রাম ওয়ান। দেখেন এখানে কিন্তু যেই লাইনে ভুল হয়েছে সেই লাইনে কিন্তু দেখিয়ে দিয়েছে, এখানে বলা হয়েছে লাইন 4। দেখেন এখানে কিন্তু একটা মজার ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে আমরা ভুল করলাম 3 নম্বর লাইনে, তারা বলে দিল 4 নম্বর লাইনে নাকি ভুল রয়েছে। দেখেন এখানে বলে দিয়েছে লাইন 4, তারপর এখানে বলে দিয়েছে প্রিন্ট সি, অর্থাৎ এখানে আমরা আর দিয়েছি কিন্তু এখানে আমরা সি দিয়েছি। ওরা চাচ্ছে যে আমরা যদি সি পেতে চাই তাহলে আমাদেরকে এখানে আর দিতে হবে, কারণ আমরা ফাংশনটি তৈরি করেছি আর ইকুয়াল দিয়ে, অর্থাৎ আর ইকুয়াল আমি একটা ফাংশন এখানে তৈরি করেছি, এই জন্য তারা এখানে চাচ্ছে এখানে আমরা আর দিই। এই জন্য এই প্রোগ্রামটি 4 নম্বর লাইনকে ইন্ডিকেট করেছে, অর্থাৎ 4 নম্বর লাইন যদি আমরা পেতে চাই অবশ্যই আমাদেরকে 4 নম্বর লাইনেই কিছু ঠিক করতে হবে, অর্থাৎ আমরা যে ফাংশনটি তৈরি করেছি আমরা 4 নম্বর লাইনে সেই ফাংশনটি দেব, অর্থাৎ প্রিন্ট করতে চাইব। এখন আমরা এখানে দিব সি তুলে আর দিব, যদি আর দেই তাহলে কিন্তু আমাদের প্রোগ্রামটি রান হবে, মানে কোনো ইরর দেখাবে না। এই যে ইরর দেখালো না। এখন এই যে তারা একটা লাইন বলে দিল, মানে ভুলের জন্য তারা যে একটা লাইন বলে দিল যে 4 নম্বর লাইনে ভুল রয়েছে, এটাই হচ্ছে ইন্টারপ্রেটারের কাজ। আমরা যদি আবার একটু চেষ্টা করি, যেমন এখানে সি দিলাম, আগেরটাই দিলাম, রান করি, এই যে আমাদের ভুলটি ধরিয়ে দিচ্ছে, মানে হচ্ছে আমাদের এই 4 নম্বর লাইনেই ভুল রয়েছে। এখন এই 3 নম্বর লাইনের ভুলের খেসারত কিন্তু আমাদের 4 নম্বর লাইনে দিতে হচ্ছে। এই লাইন বাই লাইন যে ফাংশনটি রিড করে গেল সেটি হচ্ছে ইন্টারপ্রেটার, মানে ইন্টারপ্রেটারের কাজই হচ্ছে প্রতিটি লাইন বাই লাইন চেক করা। এখন আমরা যদি এখানে সি রাখতে চাই তাহলে কিন্তু উপরে সি দিতে হবে। এটা আমরা কীভাবে বুঝলাম, এখানে কিন্তু 4 নম্বর লাইন ইন্ডিকেট করেছিল, আর আমরা 4 নম্বর লাইনে খোঁজ নিয়ে দেখলাম যে এখানে সি দিলে এখানে সি দিতে হবে। আবার যদি রান করি তাহলে আমাদের প্রোগ্রামটি চলে আসে। আমি আবার বোঝানোর চেষ্টা করছি, এখানে আপনি যা দিবেন, যা ফাংশন তৈরি করবেন প্রিন্টে তাই রাখবেন, তাহলে আপনার আনসারটি চলে আসবে। আপনি যদি ভুল করেন, কোনো জায়গায় যদি ভুল করেন, তাহলে সেই লাইনটি ইন্টারপ্রেটারের মাধ্যমে দৌড়িয়ে দিবে। আমি আবারও দেখাচ্ছি, যেমন এখানে আপনি ফাংশন তৈরি করেছেন সি দিয়ে, যদি আপনি এখানে এম দেন তাহলে কেমন আসে। এখন আপনি রান করে দেখেন কেমন আসে। দেখেন এখানে কিন্তু তারা ভুল দেখাচ্ছে, যেমন 4 নম্বর লাইনে ভুল রয়েছে, মানে 4 নম্বর লাইনে। এখন আমরা খোঁজ নিয়ে দেখব 4 নম্বর লাইনে কোন ভুলটি রয়েছে। আমরা 4 নম্বর চাচ্ছি প্রিন্ট এম, প্রিন্ট এম কোনো ফাংশন উপরে আমরা তৈরি করি নাই, তার জন্য এখানে ভুল দেখাচ্ছে। এটি হচ্ছে ইন্টারপ্রেটারের কাজ। আমি এতটুকু আপনাদের বুঝালাম, আমি আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। এবার আমরা
পাইথনের বেসিক স্ট্রাকচারটা একটু দেখে নেই। পাইথনের বেসিক স্ট্রাকচার বলতে পাইথন কোড করতে গিয়ে তাদের ভিতরে কিছু ধাপ থাকে, এই ধাপগুলোকে পাইথনের স্ট্রাকচার বলে থাকে। দেখেন এখানে প্রথমে কিন্তু রিইউজড কোড ব্যবহার করতে হয়, তারপরে ফাংশন ডিফিনিশন ব্যবহার করতে হয়, তারপর মেইন প্রোগ্রাম ব্যবহার করতে হয়। অর্থাৎ এখানে আমরা রিইউজড কোড ব্যবহার করব, তারপর ফাংশন ডিফিনিশন ব্যবহার করব, তারপর এখানে মেইন প্রোগ্রাম করব। এটাই হচ্ছে প্রোগ্রামের স্ট্রাকচার। এবং এই প্রোগ্রাম স্ট্রাকচারের ভিতরে কয়েকটি কম্পোনেন্ট ব্যবহার করতে হয়, আর সেগুলো হচ্ছে এক্সপ্রেশন, স্টেটমেন্ট, কমেন্ট, ফাংশন, ব্লক অ্যান্ড ইনডেন্টেশন। তো এগুলো কম্পোনেন্ট কিন্তু এই স্ট্রাকচারের ভিতরে ব্যবহার করতে হয়। তো এগুলো কিন্তু আপনারা এখন সহজেই বুঝতে পারবেন না, জাস্ট আপনারা এগুলো সম্পর্কে একটু পরিচয় হন। এবং এই কম্পোনেন্টগুলোই কিন্তু এখানে দেখানো হয়েছে, মানে কম্পোনেন্টগুলো আসলেই কোন কোন জায়গায় কি হিসেবে বসে যাবে। দেখেন এখানে হ্যাশ দিয়ে যদি কোনো লাইন শুরু করা হয় এটা হচ্ছে কমেন্ট, তারপর যদি কোনো ফাংশন তৈরি করা হয় ডিপ্ট, তারপরে একটা নাম দিলে বা যে কোনো একটা ওয়ার্ড দিয়ে তারপরে একটা ফাংশন তৈরি করলে সেখানে কিন্তু একটা ফাংশন তৈরি হয়ে যাবে, এটাই হচ্ছে ফাংশন। তারপর এখানে যদি ভেরিয়েবল থাকে, বিভিন্ন ভেরিয়েবলের ভিতরে বিভিন্ন নাম্বার দেওয়া হয় সেটা হবে একটা স্টেটমেন্ট, এবং নাম্বারের উপরে ডিপেন্ড করে তৈরি করা হবে এক্সপ্রেশন। দেখেন এখানে কিন্তু ইনডেন্টেশন রয়েছে, তারপর এখানে ফাংশন আবারও রয়েছে, তারপরে দেখেন এই যে এই লাইনের পাশে আর একটা হ্যাশ দিয়ে লাইন দেওয়া রয়েছে, এই লাইনটা কিন্তু একটা ইনলাইন কমেন্ট। অর্থাৎ লাইনের ভিতরে লাইন যদি করা হয় আর কমেন্ট কিন্তু প্রোগ্রামে কাজ করে না, এটা শুধু একটি নোটেশন বা নোট বা এক ধরনের নোট বলা যেতে পারে। তো আপনারা এগুলো এখন সরাসরি বুঝতে পারবেন না, আপনারা শুধু এটা স্ক্রিনশট অথবা খাতায় লিখে রাখুন, আমরা যখন সরাসরি পাইথন কোড করতে যাব তখন আস্তে আস্তে এগুলো সম্পর্কে পরিচিত হয়ে যাব, এগুলো আমাদের আস্তে আস্তে মাথায় গেঁথে যাবে, এগুলো নিয়ে কোনো টেনশন করার দরকার নেই, জাস্ট আপনারা এগুলোর সাথে একটু পরিচয় হয়ে নেন। তো আমি এই ভিডিওটিতে এতটুকুই রাখব, বেসিক স্ট্রাকচার এতটুকুই রাখব, আপনারা শুধু এই স্ট্রাকচারটুকু মাথায় রেখে দেন, আমরা পরবর্তী টিউটোরিয়ালে পূর্ণাঙ্গভাবে কোড করা শুরু করে দিব। তো ভিডিওটি আমি এখানে শেষ করব, আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন, আর চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।